জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে শেষ হলো মিশিগান বেঙ্গলসের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়ারেন সিটির ইউএডব্লিউ রিজন 1 মিলিয়নে মিশিগান বেঙ্গলসের গালা নাইট অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে মিশিগানে বিভিন্ন খেলার জন্য বিজয়ী দল, রানার আপ দল, বর্ষসেরা খেলোয়াড়, সাংবাদিকদের সম্মাননা অ্যাওয়ার্ড সহ 100 জনকে পুরস্কার প্রদান করা হয়। গালা নাইট অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, কবি, লেখক, ক্রীড়া ও সাংস্কৃতিক সফল ব্যক্তিত্ব সহ নানা বয়সী এবং নানা পেশার প্রবাসীর পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানের স্থল। সাথে ছিল মনমাতানো নৃত্য, গান, পাশাপাশি ছিল দেশীয় পোশাক, জুয়েলারি ও পিঠাপুলি সহ দেশীয় খাবারের স্টল। প্রবাসী সাংবাদিকদের মধ্যে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক চিন্ময় আচার্য, আইটিভি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, তোফাইল রেজা সোহেল, আশিকুর রহমান, রফিকুল হাসান চৌধুরী তুহিন, সালে আহমদ ও ইকবাল ফেরদৌস। সংগঠনের সভাপতি সাংবাদিক সাইব সিদ্দিকীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেট্রয়েট সিটির ডিপুটি মেয়র টড বিডিসন, ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ডক্টর কামরুল মজুমদার, ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর নাজমুল হাসান শাহীন, ব্যবসায়ী নাসির সবুজ, রাসেল আলী, ক্রীড়া সংগঠক মাহবুব চৌধুরী, জাহেদউদ্দিন জিয়া, ব্যাপাক সহসভাপতি কাউসার খান, মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তাইফুর রহমান বাবু, ব্যবসায়ী শামীম রহমান, আবাসন ব্যবসায়ী জি এস আফসার। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন এস এস এন লোন, বেঙ্গল ইন্স্যুরেন্স, টমার ফোন্ডা, এ এইচ রিয়েল এস্টেট ও জে এস গ্রুপ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমিন শফুজ্জামান, রসনা শারমিন ও সানজিয়া সুলতানা। মিশিগান বেঙ্গলস আমাদের কমিউনিটিকে স্ট্রংগার করছে এবং এই প্রবাসে আমেরিকান মেইন স্ট্রিমে আমাদের অবস্থানকে দৃঢ় করছে, আমাদের অবস্থানকে জানান দিচ্ছে। এবং আমাদের এই আয়োজন শুধু মিশিগান বাংলাদেশিদের জন্য নয়, এই আয়োজনে অন্য দেশি যারা তারাও এখান থেকে এসে উদ্বুদ্ধ হচ্ছে যে আমাদের এই আয়োজন দেখে। এই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি।